কর্মচারী সমন্বয় কমিটি এস বি রোডের পক্ষ থেকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে নতুন ইংরেজি বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আগামী 6 এবং 7 জানুয়ারি আগরতলা টাউন হলে আমাদের সংগঠনের 14তম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আমরা সম্পন্ন করতে চলেছি। এই সম্মেলনে আমাদের মূল যে আহ্বান, মূল আহ্বান হচ্ছে লুণ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করো, সাম্প্রদায়িকতা মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ো। অর্থাৎ এই হচ্ছে আমাদের মূল আহ্বান। বিষয়টা হলো যে আমরা আজকে দেখছি যে আমাদের দেশের সরকার এবং রাজ্যের সরকার শিক্ষক কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন অংশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে এবং গণতান্ত্রিক যে বাতাবরণ এটা আজকে আমাদের দেশে নেই বললেই চলে। ফলে আমরা এই সম্মেলন থেকে সিদ্ধান্ত নেব যে যে অধিকারগুলি আমাদের কেড়ে নেওয়া হয়েছে সেগুলি আদায় করা এবং দেশে এবং রাজ্যে গণতান্ত্রিক যে ব্যবস্থা এটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই তীব্র করব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা দেখছি যে আমাদের দেশে একটা সাম্প্রদায়িকতা মৌলবাদ ধর্মান্ধতা এটা উন্মাদনা চলছে, এতে করে আমাদের যে সংহতি আমাদের একতা সৌভ্রাতৃত্ববোধ এগুলি আজকে বিপন্ন। ফলে এগুলিকে আবার সুদৃঢ় করার জন্য রক্ষা করার জন্য আমরা মানে সম্প্রীতির যে বন্ধন এটাকে কীভাবে তীব্র করা যায় তার জন্য আমরা সিদ্ধান্ত নেব। আগামী 6 তারিখ ঠিক 11টায় সকাল 11টায় প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে আমাদের চতুর্দশ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন আমরা শুরু করব। এখানে উপস্থিত থাকবেন সারা ভারত রাজ্য কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক কমরেড এ শ্রীকুমার এবং সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সহসাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক কমরেড বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী, ওনারাও সেই প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়ে সারা দেশের যে পরিস্থিতি এটা তুলে ধরা হবে, পাশাপাশি আমাদের রাজ্যের অবস্থাও আমরা তুলে ধরার চেষ্টা করব এই প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে। মিডিয়া সহ বিভিন্ন অংশের জনগণ বিশেষ করে শিক্ষক কর্মচারী অংশের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রকাশ্য সমাবেশে অংশগ্রহণ করে বা উপস্থিত থেকে প্রকাশ্য সমাবেশকে যাতে সাফল্যমণ্ডিত করে। আমাদের সম্মেলন তারপরও ধরুন আমাদের মৌলিক কতগুলো দাবি আছে, মৌলিক দাবি মানে যে আজকে জিনিসপত্রের দাম আকার ছোঁয়া অটোমেটিক আমাদের দাবি যে দ্রব্যমূল্য বৃদ্ধি এটা মানে রোধ করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। দ্বিতীয়ত বেকারিত্ব আজকে আমাদের দেশের একটা অন্যতম জ্বলন্ত সমস্যা। আমরা দেখছি যে কেন্দ্রীয় এবং বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রচুর শূন্যপদ, কিন্তু সেই শূন্যপদগুলি পূরণ না করে ক্রমান্বয়ে সেই পদগুলির অবলুপ্তি ঘটানো চলছে। আর অন্যদিকে সামান্য পরিমাণ কর্মচারী তাও আবার আউটসোর্সিং কন্ট্রাকচুয়াল এভাবে মানে নিয়োগ করে কোনোরকমভাবে কাজ চালানোর চেষ্টা করা হচ্ছে। আমরা দেখছি যে আমাদের দেশের যারা শ্রমিক তাদের যে কিছু অধিকার ছিল শ্রম আইনের মাধ্যমে, এগুলি যে 29টা শ্রম আইন বাতিল করে 4টা শ্রম কোড যে তৈরি করা হয়েছে এখানে কিন্তু শ্রমিকদের যে অধিকার পুরোটাই কেড়ে নেওয়া হয়েছে। এরকম ধরুন কৃষক আন্দোলনের কথা আমরা সবাই জানি, সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তাদের ন্যূনতম সহায়ক মূল্যটা দেওয়া হবে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেটা নিয়ে তাল বানা হচ্ছে। ফলে এরকম ধরুন যে সমস্ত অংশের মানুষের যে দাবি এর সাথে আমরা আমাদের কিছু দাবিও রাখছি মৌলিক দাবিতে, সেটা হলো যে এই যে ডিফাইন্ড বেনিফিট পেনশন যেটা আমরা আগে পেতাম এখন এটা আমরা পাচ্ছি না, এখানে এনপিএস চালু করে পেনশনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তারপরে ধরুন আমরা দেখছি যে কন্ট্রাকচুয়াল তারপর আউটসোর্সড এদের সংখ্যা এখন নিয়মিত কর্মচারীদের চাইতে বেশি, ফলে এটা চলতে পারে না। আমরা দাবি করছি যে এরকম যারা আছে সবাইকে নিয়মিত করতে হবে, কারণ আমাদের সংবিধান কিন্তু বলছে সমকাজে সমবেতন। আমাদের দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও এর পক্ষে রায় দিয়েছে, কিন্তু এরপরও আমরা দেখছি যে যাদেরকে চুক্তি প্রথায় অথবা ঠিকাদারের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে
তারা কাজ করছেন কিন্তু সামান্য মানে বেতনের বিনিময়ে, বলে এটা চলতে পারে না। এরকম ধরুন 20-22টা বা 25টা হতে পারে, এগুলি থাকবে মৌলিক দাবি। এরপরে থাকবে আমাদের পেশাগত দাবি। পেশাগত দাবির মধ্যে তো প্রথমেই আমাদের যেটা বলতে হবে ডিএ। আগে আমরা এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের মতো বছরে দুবার ডিএ পেতাম, একবার 1 জানুয়ারি আর 1 জুলাই থেকে। কিন্তু আমরা দেখলাম যে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা এই সরকার, ক্ষমতায় আসার পরে দেখা গেল প্রতিশ্রুতি তো রক্ষা করলই না, বরং আগের মতো বছরে দুবার ডিএ পাওয়ার আমাদের যে অধিকার বা সুযোগ এটা বন্ধ করে দেওয়া হয়েছে। ডাইন হার্নেস প্রকল্পে একটা পরিবারে চাকুরির যে গ্যারান্টি ছিল আজকে সেটাও নেই। এখানে একটা বয়সের সীমাবদ্ধতা দিয়ে এটা কেড়ে নেওয়া হয়েছে কৌশলে। এরকম ধরুন আগে আমরা গ্রুপ সি কর্মচারী যারা, তারাও কিন্তু মেডিকেল রিএম্বার্সমেন্টের সুবিধা পেতাম, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কিন্তু গ্রুপ এ গ্রুপ বি ছাড়া আর কারো ক্ষেত্রেই মেডিকেল রিএম্বার্সমেন্টের মানে সুযোগটা নেই। এরপরে আমরা দেখছি যে পরিবার পরিকল্পনার জন্য একটা মানে স্পেশাল ভাতা বা অ্যালাউন্স দেওয়া হতো, এছাড়া এরকম আরও কিছু স্পেশাল অ্যালাউন্স ছিল। কিন্তু সরকার পরিবর্তনের পরে এই স্পেশাল অ্যালাউন্সগুলিও মানে বন্ধ করে দেওয়া হয়েছে। এরপরে তো বদলি টদলি এগুলি তো জানেনি যে কীভাবে চলছে। তো আমরা দাবি করব যে এগুলি মানে বন্ধ করতে হবে, এই যে অন্যায়গুলি হচ্ছে বন্ধ করতে হবে। পাশাপাশি এই যে প্রতিশ্রুতিগুলি ছিল আমাদের উদ্দেশ্যে, কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন কার্যকর করা হবে, কিন্তু কার্যকর থেকে কিছুই হলো না। সামান্য একটু ইন্ডেক্স বাড়ালো, যেটা হচ্ছে সেন্ট্রাল পে কমিশনের একেবারে ন্যূনতম ইন্ডেক্স, এটাও কিন্তু সবাইকে দেওয়া হলো না। একটা অংশকে মানে 0.32 বাড়িয়ে 2.57 করা হলো, কিন্তু অনেককেই ধরুন কারো ক্ষেত্রে 2.34, কারো ক্ষেত্রে 2.40, এরকম মানে ভিন্ন ভিন্ন স্লেব বা ভিন্ন ভিন্ন লেভেলে এরকম আমরা দেখলাম যে ভিন্ন ভিন্ন ইন্ডেক্স দেওয়া হয়েছে। আর সেন্ট্রাল পে কমিশনে একেবারে সর্বনিম্ন যে ইন্ডেক্স সেটা হচ্ছে 2.57, সর্বোচ্চ কিন্তু 2.72 পর্যন্ত আছে। তাহলে আমাদের যেহেতু সর্বনিম্নটাই সবাইকে দেওয়া হলো না। এরপর যে অ্যালাউন্স, একটা অ্যালাউন্সে 1 টাকাও বৃদ্ধি করা হলো না। গ্র্যাচুইটি সেন্ট্রাল পে কমিশন বা সেভেন্থ পে কমিশন যেখানে 20 লক্ষ টাকা করেছে, সেখানে আমাদের রাজ্য সরকার যে মানে কমিশন বসিয়েছিল বা কমিটি করেছিল, তারা 10 লক্ষ থেকে 1 টাকাও বাড়ালো না। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের প্রতিশ্রুতি যেটা দেওয়া হয়েছিল আসলে কার্যক্ষেত্রে কিছুই করা হলো না। এছাড়া অনেকগুলি বেতনের ক্ষেত্রে বৈষম্য রয়েছে কেন্দ্রীয় বেতনক্রমের সাথে রাজ্য বেতনক্রমের, এগুলি দূর করার দাবি ছিল, কার্যক্ষেত্রে আসলে কিছুই হয়নি। ফলে আমরা এই দাবিগুলি রাখছি, 16-17টা দাবি হবে। এরপরে থাকবে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি বা ত্রিপুরার স্পেশাল কতগুলি দাবি। যেমন ত্রিপুরার 10,323, তাদের প্রতিশ্রুতি ছিল যে তাদের চাকরি রক্ষা করা হবে, প্রয়োজনে পার্লামেন্টে আইন প্রণয়ন করে অথবা সংবিধান সংশোধন করে হলেও তাদের চাকরি রক্ষা করা হবে শুনেছিলাম আমরা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে এখন মৃত্যুর মিছিল চলছে, এদের দায়িত্ব সরকার নিচ্ছে না। ইতিমধ্যেই 165 জন শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন, বেশ কিছু আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। তাহলে বাকি এখনও যারা রয়েছেন তাদেরকে বাঁচানোর দায়িত্ব তো সরকারকেই নিতে হবে। আমরা দাবি রাখছি তাদের চাকরিটা মানে, বা যদি ওইটা শিক্ষকতার চাকরি না দেওয়া যায় তাহলে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা তাদের করতে হবে। এই যে 165 জন মারা গেছে তাদের পরিবারে অন্তত একজনকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিতে হবে। অর্থাৎ এইরকম গুরুত্বপূর্ণ পেশাগত দাবি আমরা ফাইনাল করব আমাদের সম্মেলনে। তারপরে এটা বলছিলাম রাজ্যের দাবির কথা। তারপরে এখানে মানে রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি যে আইন শৃঙ্খলার একটা অবনতি, মানে প্রতিনিয়ত আমরা দেখছি মানুষের যে গণতান্ত্রিক অধিকার নাই, আমাদেরও নাই, যে আমাদের বিভিন্ন মহকুমার যে সংগঠনের অফিসগুলো, এই অফিসগুলি হয় জবরদখল করা হয়েছে অথবা লুটপাট করা হয়েছে, কোথাও ভেঙে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে, অর্থাৎ এইরকম একটা পরিস্থিতি আমরা দেখছি। এইরকমই দাবিগুলি আমাদের থাকবে।